তিনি সিমি হাসিন যত রংনক রগ্ন চংজে সানি বাগ মুথজগ রিজেক হাসে হাপনি বখতি রংনক রংনক কতর রংনক ইংর ত্রিপুরা হাস সার্বম ব্রহ্ম করোনা ভাইরাস মানজামনি বাঙ্গুই তঙ্গ অজরাব রংনক বাহাকে চরিনে আপনতি রংনক হেডমাস্টার কক্তমা রং সাকা লাইথানে বিশ্ব করোনা ভাইরাস নি বাগ রংনক রক মুথজাগই তনিজাক ফন পরিণয় রগ্ন মুথজগই তনিজাকলিয়া করোনা ভাইরাস নি বাগ পরিণয় রক রংনক থাঙ্গুই পরিমাইয়া ফানো নগ তঙ্গই অনলাইন তুই বরকন ক্লাস খাই তঙ্গ হোয়াটসঅ্যাপ গ্রুপস নামই অমহাকে বরকন ক্লাস খাইমানী বাকই বরকনি মূসা জঙ্গজার উমানি নুকজাকিয়া তাবুকিং চেরাও হাসও করোনা ভাইরাস এরি তমানি বগাই হাফনি বুখাক্তি যত রংরক রকন মুথাজাগই রিজাবাই খ্যাম আবাই পরিণয় মূসা জঙ্গজার কলাইয়াতে আপনি বাকই অনলাইন তুই হোয়াটসঅ্যাপ গ্রুপ খাই বরকন ফুরংজাকাই তমুং রংনক গানাও রংরেম চিকু রংরেমচি রংরেমচি সাবো পরিবই তঙ্গই তঙ্কে বরক বুমা বুফানি পারমিশন নাওই রংনক ফাই ফ্রুনাই রকনি থানে বুঝিবই মানো করোনা ভাইরাসের জ্বরাও পরিণয় রক পড়া সৃমুঙ্গ ঝুঁজার কলাইতে আবুনি বাগানে হাসতে হাপাং যত রংনক রকন নোটিশ দিদি বাইখ্যা আহবাই বরক ফ্রুনাই রকনি থানে বরকনি নামনে সুখ বুঝিবই মাননি বাগই কোভিড নাইন্টিনের কারণে পুনরায় আবার স্কুলে এসে পঠন পাঠন বন্ধ আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ছাত্রদের সঙ্গে আমাদের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মাধ্যমে আমাদের যোগাযোগ আছে এবং সেই মাধ্যমেই আমাদের অনলাইন ক্লাস হচ্ছে। আজকে থেকেই শিক্ষক শিক্ষিকারা করছেন এবং সবচেয়ে বড় কথা যেটা, আগেও যখন বিগত দিনে কোভিডের জন্য স্কুলে এসে পঠন পাঠন ছাত্রদের বন্ধ ছিল, আমরা সেই মাধ্যম প্রয়োগ করেই তাদেরকে আমরা পাঠদান করেছি এবং ছাত্রদের যা জিজ্ঞাস্য তা আমরা পূরণ করেছি এবং আমাদের যা নোটিফিকেশন বেরিয়েছে তাতে 9, 10, 11, 12 ছাত্ররা যদি কোনো বিষয়ে কোনো পাঠের কোনো বিষয়ে বা কোনো চ্যাপ্টার বিষয়ে যদি জানতে চায় তাহলে তারা কোভিডের সমস্ত নিয়ম কানুন মেনে অভিভাবকদের সম্মতি নিয়ে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা থেকে এসে স্কুলে এসে জেনে যেতে পারবে। আর পরীক্ষা যথারীতি হবে, ক্লাস 10 এবং 12 বোর্ড পরীক্ষা যথারীতি হবে, তাও আমরা ছাত্রদেরকে জানিয়ে দিয়েছি এবং সেদিন কোভিডের যে সামাজিক দূরত্ব এবং অন্যান্য বিধিনিষেধ সমস্ত কিছু যথাযথভাবে পালন করে আমরা সেই পরীক্ষাটা নেব এবং ছাত্র শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে আমরা যথাযথ নজর রাখবো সেই প্রচেষ্টাই আমরা করি। স্যার কীভাবে মানে টিচাররা কেউ কতজন থাকে প্রেজেন্ট? টিচারদের যে নোটিফিকেশন বেরিয়েছে 50% শিক্ষক শিক্ষিকারা আসবেন, একদিন অল্টারনেটিভ ডেতে আসবেন, কিন্তু পরীক্ষার দিন আমাদের পরীক্ষা চালাতে এবং আনুষঙ্গিক পরীক্ষার আনুষঙ্গিক এই সব কর্মকাণ্ডের তা পরিচালনা করার জন্য আমরা 50%-এর বেশি শিক্ষক শিক্ষিকাদেরও হয়তো আসতে হবে এবং এসে তারা সেই পরীক্ষাটা যথাযথভাবে নিয়ে ছাত্রদের যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নয় সেই বিষয়টা আসলে এখন তো আমাদের স্কুলে প্রি বোর্ড এক্সাম চলছে ক্লাস 10 এবং ক্লাস 12, তো সেক্ষেত্রে আমাদের স্যানিটাইজার আমাদের এখানে মেশিন অলরেডি ইনস্টল করা আছে, সেটার জন্য সমস্যা হচ্ছে না, অলরেডি রুমগুলো স্যানিটাইজ করা হয়ে গেছে। আর টিচার আমাদের সেই ডিস্টেন্স মেনটেন করছে, স্টুডেন্টরও ডিস্টেন্স যথেষ্ট মেনটেন করছে। আর এখন যেটা যে পরিস্থিতি আমাদের আপনারা তো জানেনই যে এখন স্কুল আমাদের স্টুডেন্ট আসবে না, অনলাইন ক্লাস আমাদের প্রিপারেশন চলছে, এখন রুটিন ফ্রেম করা হচ্ছে, সেই অনলাইন রুটিন কী করে আমরা অনলাইন এটা শুরু করতে পারি? আর এরপরে ধরেন আমাদের অনলাইন যদি শুরু হয়ে যায়, যেদিন যেদিন পরীক্ষা থাকবে না আমাদের প্রি বোর্ড, সেই দিন আমাদের অনলাইন ক্লাস চলবে। আর টিচাররাও এখন আমাদের রোস্টার ডিউটি, 50% স্কুল আসবে আর 50% বাড়িতে বসে অনলাইন ক্লাস করবে, যারা
যেভাবে সম্ভব হয় বাড়িতে বসে বা স্কুলে আমাদের অনলাইন ক্লাস সেটা কন্টিনিউ করে যাব। এছাড়া ম্যাডাম, এছাড়া আপনাদের এখানে টিচাররা কত পার্সেন্ট স্কুলে অ্যাটেন্ডেন্স আছে? টিচাররা আজকে অবধি তো যেহেতু আমাদের রোস্টার ডিউটি আজকে করব আমরা, গতদিন আমরা সেই পেলাম আমরা অর্ডারটা সার্কুলারটা, সে আজকে আমরা টিচাররা বসবে, বসে সেই অনলাইন রুটিনটা ফ্রেম করবে, প্লাস আমাদের আজকের কী করে রোস্টার ডিউটি এটাও আমাদের ভাগ করতে হবে, হ্যাঁ সেটা 50% কী করে আমরা সেটা আজকে সেটা অ্যারেঞ্জমেন্টটা করবো। ধন্যবাদ।